বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শতাধিক বৃক্ষরোপণ। মিজু সরকার হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে আপনারা দেখছেন NTE.TV সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অঙ্গনে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও মুজিব বর্ষ লোগো সম্মিলিত পতাকা উত্তোলন সহ জাতির জনকের ছবি দিয়ে রোভার স্কাউটদের তৈরি দেয়ালিকা উন্মোচন ও প্রদর্শনের জন্য তা উন্মুক্ত করা হয়। সকাল 9টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সম্পন্ন করা হয় শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি। দুপুর 12:30 রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসরের নামাজ শেষে পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।